1 korok sa single. Ni resap tak song ji sa bonus Spotify hangama oba hit men from upload khaina mu chungo. Tani ni song sna bo YouTube khoge upload khaiyo. Tini ni simite iwa na na nang dia. Omon solution man namba be contact khaini o email ID wo te YouTube official artisanal bo khaiman nai hambai. রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এখন কোন পর্যায়ে এসে দাঁড়ালো? এই করোনা পরিস্থিতিতে রোগীদেরকে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে, কিন্তু এই টেস্টের রিপোর্ট কতটা সঠিক এটাই প্রশ্ন। গোল ব্লাডার অপারেশন করানোর জন্য আগরতলা সরকার নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল এক রোগীকে, কিন্তু হঠাৎ রোগীর অবস্থা খারাপ হওয়ার কারণে রোগীকে টিএমসিতে রেফার করা হয়। কিন্তু সম্পূর্ণ বিষয়টা হলো এই যে, এই সরকার নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ তুলছে রোগীর পরিবার পরিজন। শুনুন কি বলছেন রোগীর বাড়ির লোকজন। আমাকে বললো সাড়ে তিনটা, যখন 4টা বাজে তখন আমাকে নিয়ে আবার বললো যে আপনার ওয়াইফকে এখন অতিথি নিয়ে যাবে, আপনি একটু বাইরে দাঁড়াবেন। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, 4:20 অতিথি নেওয়া হলো। 6:30 বাজে অতিথিকে আর বের করছে, তখন আমার একটু ভয় ভয় মনে হচ্ছিল। তখন স্যার বেরিয়ে আসলো, স্যারকে জিজ্ঞেস করলাম স্যার অপারেশন কি হয়েছে? ও হ্যাঁ অপারেশন কেমন হয়েছে স্যার? ও হ্যাঁ ভালো হয়েছে, আমরা যে অজ্ঞান করেছিলাম জ্ঞানটা ফিরতে একটু সমস্যা হচ্ছে, তাই একটু আমরা ওয়েট করছি। ঠিক আছে স্যার। আরও 10-15 মিনিট এইভাবে চললো, স্যার বেরিয়ে আসলো, এসে আমাকে বললো আপনি একটু আসুন, আমাকে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে গিয়ে দেখালো, দেখানোর পর বললো যে আপনি ঘাবড়াবেন না, এমন কিছু না, ঠিক হয়ে যাবে, আর একটু সময় দেখি, তার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তো আমাকে আবার বের করে দিল। আরও 10-15 মিনিট যাওয়ার পরে আমাকে আবার ডেকে বললো আপনার পেশেন্টের শ্বাসকষ্টের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আমাদের এখানে তো আইসিইউ ভেন্টিলেটর কিছু নেই, তো আমি টিএমসিতে যোগাযোগ করে দেখি ওখানে পাওয়া যায় কি না, যদি পায় আমি ওখানে শিফট করিয়ে দেবো। আমি বললাম যে ঠিক আছে স্যার, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা কী করলো, অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স লাগিয়ে পেশেন্টকে নামিয়ে নিয়ে গেলো টিএমসিতে, ওইখানে নিয়ে আইসিইউ ভেন্টিলেশনে রাখলো। রাখার পর আমাদেরকে যা যা প্রেসক্রাইব দিল আমরা সবগুলো নিয়ে দিলাম, প্রায় 18-20 হাজার টাকার মতো ওষুধ সেখানে লেগেছে। হ্যাঁ 10,000 টাকা সেখানে আবার জমাও দিয়েছে। এইভাবে চললো, সারা রাত্র গেল। পরের দিন সকালবেলা 9টার সময় আমাকে বললো পেশেন্টকে দেখে যাওয়ার জন্য, আমি ভিতরে গেলাম, আমাকে নিয়ে গেলো, দেখলাম পেশেন্ট ঘুমাচ্ছে। তখন আমাকে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার আমি কি কিছু কথা বলতে পারবো? তখন বললো হ্যাঁ বলুন। আমি ওনাকে ও স্ত্রীকে ডাক দিলাম, চোখটা একটু হালকা খুললো। সেটাই আমাকে আবার বলছে কথা বলবেন না, কথা বললে ব্যথা হতে পারে। আমি ঠিক আছে তাহলে চলবে স্যার। তারপর বেরিয়ে আসলাম বিকালবেলা প্রায়, স্যার যেটা বললো 4:00 বা 4:30 দিকে স্যার নাকি পেশেন্টকে গিয়ে কিছু বলতে চাইছিল, পেশেন্ট বলতে পারছিল না কারণ অক্সিজেন লাগানো, কীভাবে বলবে, তো খাতা নিল স্যার, সেটা হলো স্যারের কথা। আমার নাম উৎপল দেব, বাড়ি সুনামুরা খেদাবাড়ি। আজকে যে পেশেন্টের কথা হচ্ছে উনি আমার বড় বোন, পেশেন্ট এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, কোমাতে আছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, সরকার নার্সিংহোমকে আমি জিজ্ঞেস করতে চাই যে 1 তারিখে যেখানে অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে নেগেটিভ, তারপরে 1 তারিখে টিএমসিতে ভর্তি করানোর পর, আইসিইউ ভেন্টিলেশনে ভর্তি করানোর পর 2 তারিখে ওর থেকে আরটিপিসিআর টেস্ট করানোর জন্য নমুনা সংগ্রহ করা হয়, দেখা যায় রোগীর অবনতির কারণে 3 তারিখ সকালবেলা 11টার সময় আমাদেরকে জানিয়ে দেওয়া হয় রোগী পজিটিভ, কিন্তু আরটিপিসিআর রিপোর্ট আমরা হাতে পাইনি। 3 তারিখ সকাল 11টার সময় ওনাকে পজিটিভ ঘোষণা করে, দেখা যায় পরবর্তী সময়ে 4 তারিখ যখন আমরা 3 তারিখ রাত্রবেলা যখন আমরা কাগজপত্র নিয়ে বসি ঘাটাঘাটি করি, তখন দেখতে পাই আমাদেরকে যে পজিটিভ কাগজ দিয়ে কোভিড সেন্টারে পাঠিয়েছে ওই কোভিড ওই পজিটিভ কাগজের মধ্যে অ্যান্টিজেন টেস্ট লেখা আছে। তখন আমরা স্যারকে যখন ফোন করি তখন উনি বলেন আরটিপিসিআরের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা নেগেটিভ ছিল। তখন উনি আমি প্রশ্ন করে করলাম ওনাকে যে যদি নেগেটিভ থাকে তাহলে আপনি কেন আমাদেরকে পজিটিভ বলে কোভিড সেন্টারে পাঠিয়েছেন? তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করি, আমার এখন রুগী বাঁচাতে হবে, যে কোনোভাবে হোক রুগীকে আমি ভালো করে তুলতে হবে। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করে যখন বলেছি আমার এই নেগেটিভ সার্টিফিকেটটা দরকার, তখন উনি বলেছেন ওই দিন রবিবার ছিল যে মাইক্রোবায়োলজি সেন্টারে 10:30 সময় আপনারা যাবেন, তখন আমি একজনকে বলবো আপনাদেরকে ওই সার্টিফিকেটটা দিয়ে দেবে।
আমাকে একটা নাম্বার দিলেন উনি, একজন ম্যাডামের নাম্বার। ওই ম্যাডামকে আমি যখন জিজ্ঞেস করি সাড়ে দশটার সময় গিয়ে যে ম্যাডাম আমাকে স্যার পাঠিয়েছেন নেগেটিভ সার্টিফিকেটটা দেওয়ার জন্য, তখন ম্যাডাম আমাকে 12টা পর্যন্ত অপেক্ষা করতে বললেন। আমি তখন 12টা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তো লাস্ট পর্যন্ত আমি ম্যাডামকে একটা কথা জিজ্ঞেস করলাম, ম্যাডাম আমাকে একটা সত্যি কথা বলবেন? তখন ম্যাডাম বললো কি বলুন। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে 2 তারিখে যে টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে, স্যার কি আসলে জানতেন 3 তারিখ সকালবেলা এই টেস্টটা নেগেটিভ ছিল? উনি বললেন হ্যাঁ, আমি স্যারকে ইমেল করে পাঠিয়েছি এবং আমি ফোন করেও বলেছি ওই টেস্টটা নেগেটিভ ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, সকালবেলা উনি যদি জেনে থাকেন আরটিপিসিআর এর টেস্টটা নেগেটিভ, তাহলে সকাল 3 তারিখ সকাল 11টার সময় কেন তিনি বললেন? আমার প্রশ্ন, কেন তিনি কোথা থেকে এই অ্যান্টিজেন টেস্ট কেন করালেন রুগীকে মারার জন্য? কোভিড সেন্টারে এনে ভর্তি করাতে হলো আমাদের। এখন আমাদের সম্পূর্ণ আশা শেষ করে বসে আছি আমরা, এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদের আর কিছু করার নেই। তারপর আমি বলবো সরকারের কাছে আমার একটা অনুরোধ, রাজ্য সরকারের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমার একটা অনুরোধ, আমি চাই এই ত্রিপুরা রাজ্যের নরপিশাচ, নরখাদক, মানুষ খেকো সরকার নার্সিংহোমের বর্তমান মালিক বিশ্বরাজ সরকার, ওনার নার্সিংহোম যাতে অতিসত্বর বন্ধ করা হয় এবং তার সাথে সাথে ওই নরপিশাচের লাইসেন্স যাতে বাজেয়াপ্ত করা হয়। এবং আমি জনগণকে একটা বার্তা দিতে চাই, আবারও বলছি, আপনারা অবশ্যই বিষয়গুলি যাচাই করে নার্সিংহোমে যাবেন, কারণ বেশিরভাগ নার্সিংহোমই ভেন্টিলেশন অক্সিজেন থাকে না। সরকারের যে বিভাগ আছে জিবি হসপিটাল বা অন্যান্য, ওইগুলোতে আপনারা সেবা নিতে যাবেন, সবার মঙ্গল আশা করি হবে। আপনার নাম? আমার নাম উৎপল দেব, বাড়ি সোনামুড়া খেদাবাড়ি। আপনার বোনের নাম? আমার বোনের নাম ত্রিপুরা আপডেট 24/7।